দেশের কেউ যখন বিদেশে গিয়ে ভালো কিছু করে, দেশের নাম উজ্জ্বল করে, তখন আমাদের গর্বে বুকটা ভরে ওঠে। সাকিব খানও তেমনটাই করতে যাচ্ছেন, তার ব্যতিক্রম নয়। শুধু সাকিব খানই নয়, আরও বাংলাদেশে অনেক শিল্পীরা যাচ্ছেন প্যান ইন্ডিয়ান সিনেমা করতে। বাংলাদেশি যারা আছেন সবারই এই প্রথম বলিউডে যাত্রা শুরু হতে যাচ্ছে। শুধু একবার ভাবুন, ইন্ডিয়াতে এত শত অভিনেতা থাকতেও সাকিব খানকে নিয়ে কেন তারা সিনেমা করাতে চাচ্ছেন? তারা সাকিব খানকে চিনতে পারলেন বস, আমরা চিনতে পারি নাই। আমরা পড়ে আছি সাকিব খানের ব্যক্তি জীবন আর চারিত্রিক বিষয়গুলো নিয়ে। একজন ক্রিকেটার দিয়েও যেমন দেশকে রিপ্রেজেন্ট করা যায়, তেমনি উন্নত চলচ্চিত্র দিয়েও করা যায়, যেটা করতে সার্থক ইন্ডিয়া। শাহরুখ খান, সালমান খান, আমির খান বলতেই আমরা ইন্ডিয়াকে বুঝি। পৃথিবীর সবাই চেনে তাদের। কীভাবে চেনে? এই সিনেমার মাধ্যমেই চেনে। এক কথায় মালে মাল চেনে, আর শুয়োরে চেনে কচু। সাকিব খান প্যান ইন্ডিয়ান মুভি বানাচ্ছেন, এটা কি আমাদের গর্বের বিষয় না? এতে আরও বাহবা দেওয়া উচিত। অথচ কিছু লোকজনকে দেখলাম ঈর্ষারজনিত হয়ে আজে বাজে মন্তব্য করে যাচ্ছেন। এই সাকিব খানের জায়গায় যদি অন্য কেউ হতো, তখন সবার ফেসবুক ওয়ালে দেখা যেত অভিনন্দন অমুক, অভিনন্দন তমুক, বলিউড যাত্রা আপনার শুভ হোক। দেশের কিছু লোকজন যেখানে সাকিব খানকে আটকাতে ব্যস্ত, সেখানে দেশের বাইরের লোকজন সাকিব খানকে জাগ্রত করাতে ব্যস্ত। নসিব, এটা আমাদের নসিব, আমরা মাল চিনছি না। আবার কেউ কেউ বলেন সাকিব খান দেশ রেখে আমেরিকা চলে যেতে চায় কেন? আমি মনে করি সাকিব খানের আরও আগে যাওয়া উচিত ছিল। কী দিয়েছে দেশের মানুষটাকে? অপমান আর লাঞ্ছনা, তার প্রাপ্য সম্মানটুকুও দিতে পারেনি। সাকিব খান এই বাংলা চলচ্চিত্র ছেড়ে কেন চলে যাননি জানেন? তার কাছে 10 জনের নোংরামির চেয়ে 90 জনের ভালোবাসাটাই বেশি প্রাধান্য পায়। দর্দ সিনেমার অন্যতম কাস্টিং দেবচন্দ্রিমার সিংহ রায়, তার সৌন্দর্য, তার অভিনয়, এক্সপ্রেশন এক কথায় দুর্দান্ত। যে কোনো দেশের প্রথম সারির তারকার সাথে কাজ করার যোগ্যতা সে রাখে। তাই বলবো দর্দ টিমের অন্যতম কাস্টিং দেবচন্দ্রিমার সিংহ রায়। আমি গর্বিত আমাদের একজন সাকিব আছে। মেগাস্টার সাকিব খানের বলিউড যাত্রা সফল হোক, সুন্দর হোক, শুভকামনা রইল সাকিব বস।